আমি তোমাদেরকে জানাচ্ছি অকৃত্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি গত ক্লাসে তোমাদেরকে পড়েছিলাম বুলিয়ান ফাংশন সরলীকরণ। আজকে আমি বুলিয়ান ফাংশন সরলীকরণের পরবর্তী ক্লাস নিচ্ছি। গত ক্লাসে পড়েছিলাম কীভাবে আমি একটা বুলিয়ান সমীকরণ বা ফাংশনকে সরল করা যায় সেটা নিয়ে দেখিয়েছিলাম। তাহলে আজকে আমি দেখো সরলের পরবর্তী ধাপটা কী। আমরা ডি মরগানের উপপাদ্য ব্যবহার করি এই ফাংশনকে সরলীকরণ করতে পারি। যেমন ধরো এরকম আমি এখানে যদি বলি যেমন দেখো এখানে এ বি সি হোল বার, এটাকে ডি মরগানের সূত্র অনুযায়ী আমি লিখতে পারি এ বার প্লাস বি বার প্লাস সি বার, এবং এ প্লাস বি প্লাস সি হোল বার সেটাকে আমি ডি মরগানের সূত্র অনুযায়ী লিখতে পারি এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। তাহলে আমি যদি এটা লিখতে পারি তাহলে আমি এবার এটাকে মাল্টিপ্লিকেশন করব। যেমন এবারের সাথে এটা হচ্ছে আমার একটা টার্ম, এটা হচ্ছে আমার একটা টার্ম, তাহলে এবারের সাথে আমি টার্মটাকে আমি গুণ করলাম প্লাস বিবারের সাথে টার্মটাকে গুণ করলাম এবং প্লাস সিবারের সাথে এই টার্মটাকে আমি গুণ করলাম। তাহলে এবার দেখো তাহলে যদি আমি গুণ করতে পারি তাহলে এবার ইন্টু এবার বিবার সিবার প্লাস বিবার ইন্টু এবার বিবার সিবার প্লাস সিবার ইন্টু এবার বিবার সিবার। আমি এবার একটা সূত্র প্রয়োগ করলাম এখানে, এ আমি এখানে একটা সূত্র প্রয়োগ করলাম এ ইন্টু এ ইকুয়াল টু এ। যদি এ ইন্টু এ ইকুয়াল টু এ হয় তাহলে এবার ইন্টু এবার ইকুয়াল টু এবার হবে, বিবার ইন্টু বিবার ইকুয়াল টু বিবার হবে, সিবার ইন্টু সিবার ইকুয়াল টু সিবার হবে। তাহলে আমি লিখতে পারি এবার একটা এবার বিবার সিবার, একটা বিবার দুটো বিবার, একটা এবার দুটো বিবারকে একটা বিবার আর সিবার প্লাস এবার বিবার আর দুটো সিবারকে একটা সিবার লিখতে পারি। এবং আমি দেখো এবার ডিমার আবার বুলিয়ান মৌলিক সূত্র অনুযায়ী আমি লিখতে পারি এ প্লাস এ ইকুয়াল টু এ। যেমন আমরা জানি এ প্লাস এ ইকুয়াল টু এ। তাহলে একই রকম দুই বা ততোধিক যদি রাশি থাকে সেটাকে তিনটা রাশি আছে আমি এটাকে একটা রাশি হিসাবে লিখতে পারি। যদি এ প্লাস এ ইকুয়াল টু এ হয় তাহলে এ প্লাস এ প্লাস এ ইকুয়াল টু এটাও কিন্তু এ হবে। সে কারণে আমি এ যদি এই রাশি যদি এ ধরি এ প্লাস এ প্লাস এ ইকুয়াল টু আমি লিখতে পারি এ। আবার এটাকে আমি ডি মরগানের সূত্র অনুযায়ী আমি এটাকে আবার প্লাস দিয়া এটাকে আমি পূরক করলাম। যেমন এবার বিবার সিবার এটাকে আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল বার, এটাকে আমি ডি মরগানের সূত্র অনুযায়ী লিখলাম। আমার এই দুটো রাশি থেকে কোনটা ছোট, এই এটা ছোট না এটা ছোট? দেখা যাচ্ছে এটা ছোট। কারণ কি আমি একটু তোমাদের কারণটা ব্যাখ্যা করি। যেমন দেখো আমি এখানে অ্যান্সার এটা হতে পারে, অ্যান্সার এটা হতে পারে, তবে এখানে এটা হচ্ছে আমার এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তার কারণ হচ্ছে এই অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার কারণ হচ্ছে আমি যদি যদি আমি এটা তোমাদের যদি ব্যাখ্যা দিই তাহলে যদি এটাকে আমি এক নম্বর ইকুয়েশন ধরি, যদি এটাকে দুই নম্বর ইকুয়েশন ধরি, তাহলে এক নম্বর ইকুয়েশন থেকে যদি আমি এটাকে যদি একটা ছবির মাধ্যমে দেখাই তাহলে আমি দেখাতে পারি
আমি দুই নম্বর ইকুয়েশন যদি এপাশে লিখি তাহলে আমি লিখতে পারি আমি এক নম্বর ইকুয়েশনটাকে যদি আমি এভাবে ব্যাখ্যা দিতে পারি এ বার এ কে নট গেট দিয়ে বার করলাম বি কে নট গেট দিয়ে বার করলাম সি কে নট গেট দিয়ে বার করলাম তিনটা রাশি আবার আমার এখানে গুণ হলো তাহলে আমি এটা অ্যান গেট দিয়ে এটাকে গুণ করতে পারি একই রকমভাবে দুই নম্বর সমীকরণটাকে যদি আমি এখানে লিখি তাহলে আমি এটাকে দুই তিনটে রাশিকে যোগ করে হোল বার যোগ করে হোল আমি এটা শুধু এটা নট গেটের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি তাহলে দেখা যাচ্ছে এখানে আমি এক দুই তিন চারটা গেটের প্রয়োজন হয় সেই অনুপাতে এখানে মাত্র আমার একটা সার্বজনীন গেটের প্রয়োজন হবে এখানে চারটা গেট এখানে একটা গেটের প্রয়োজন হবে সে কথা বলা যাচ্ছে আমার এক থেকে দুই নম্বর রাশি অধিকতর ছোটো তাহলে আমি এটাকে অ্যান্সার হিসাবে বিবেচনা করতে পারি তাহলে আমি অ্যান্সার একও হতে পারে দুইও হতে পারে তবে এখানে অধিকতর ছোটো কোনটা এখানে অধিকতর ছোটো হচ্ছে আমার দুই নম্বর ইকুয়েশন তাহলে আমি এবার দুই নম্বর সমীকরণটা করছি সবাই দেখো দুই নম্বরটা করি এখন আমি এটাকে ডিমনগরের সূত্র অনুযায়ী যদি এই রাশিটাকে আমি যদি ভাঙাই তাহলে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল বার এ বার ইন্টু বি বার ইন্টু সি বার সি বার হবে এখানে সি ডাবল বার কারণ সি ডাবল বার মানে হচ্ছে এখানে আগেই একটা বার ছিল সি ডাবল বার ইন্টু বি সি বার বি সি বার লিখলাম তাহলে এটাকে আমি যদি এভাবে লিখি এ বার বি বার আর সি ডাবল বার মানে সি আর এখানে লিখলাম বি সি বার বি সি বার আর এটা আমি সাজিয়ে লিখি বি ইন্টু বি বার একসাথে আর সি ইন্টু সি বার এখানে লিখলাম তাহলে আমরা আবার জানি এ ইন্টু এ বার হচ্ছে জিরো এ ইন্টু এ বার জিরো তাহলে বি বিবারকে সাজিয়ে লিখলাম এক জায়গায় সি সি বারকে সাজিয়ে লিখলাম বি ইন্টু বিবার জিরো সি ইন্টু সি বার জিরো অর্থাৎ জিরোর সাথে কোনো কিছু গুণ দিলে জিরোই হবে তাহলে এই অঙ্কটার অ্যান্সার হবে আমার এখানে জিরো তাহলে আমি এখানে কীভাবে বুলিয়ান ফাংশন সরলীকরণ করলাম আমার বুলিয়ান ফাংশন হোক বা একটা সমীকরণ যদি আমি তৈরি করি এটাকে সরলীকরণ কীভাবে করতে হয় সেটা গত ক্লাসে আমি দেখিয়েছিলাম এই ক্লাসে তোমাদেরকে দেখালাম এবার আমরা ডিমনগরের সূত্র এটা কীভাবে প্রমাণ করে সেটা আমি দেখাবো ডিমনগরের সূত্রকে এটা এই প্রশ্নটা প্রায় থাকে যে সত্য সারণীর মাধ্যমে ডিমনগর সূত্র প্রমাণ করো তাহলে ডিমনগরের সূত্র হচ্ছে দুটা যেমন ডিমনগরের সূত্র এক নম্বর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার আর দুই নম্বর সূত্র হচ্ছে আমার এখানে এ ইন্টু বি হোল বার সমান সমান এ বার প্লাস বি বার যদি আমি সত্য সারণীর মাধ্যমে প্রমাণ করতে যাই তাহলে আমাকে লিখতে হবে
তাহলে আমরা এটাকে বলতে পারি এ এবং বি আমার এখানে দুইটা চলক। এই চলক আমি প্রথম উপপাদ্য প্রমাণ করতেছি, তাহলে এটা হচ্ছে আমার এখানে প্রথম উপপাদ্য। প্রথম উপপাদ্য প্রমাণ করতেছি, তাহলে আমার এখানে দুই চলকের জন্য আমরা আমরা প্রমাণ করবো এবার। তাহলে এ এবং বি চলক হচ্ছে আমার দুইটা, তাহলে দুইটা চলকের জন্য এটা চারভাবে লেখা সম্ভব। দুই চলকের জন্য আমি এটাকে মোট চারভাবে সাজাতে পারি, 00 01 10 11, এটাকে মনে রাখার জন্য 00 11 01 01 সেটাকে আমি বলতে পারি। আর এখানে আমার যেহেতু এখানে রাশি আছে এ প্লাস বি হোল বার, সেজন্য প্রথম দিলাম এ প্লাস বি, পরে হোল বারটা আবার এ প্লাস বি হোল বার, তার মানে এ প্লাস বি এর পূরক রাশি এখানে লিখব। এখানে আছে এবার এবার লিখলাম, বিবার বিবার লিখলাম, দুইটা আবার আমি এখানে গুণ আছে বলে যৌক্তিক গুণ, আমি এখানে যৌক্তিক গুণ হিসাবে লিখব। তাহলে আমি এবার এটাকে প্রমাণ করার দেখাবো। তাহলে এবার আমরা দেখে নিচ্ছি এর মান 0011, বি এর মান 0101, অর্থাৎ এ এবং বি এটা চারভাবে লেখা সম্ভব। এ এবং বিটকে 0 এবং 1 মাধ্যমে চারভাবে সাজানো সম্ভব। আমরা এটাকে বলতে পারি, এটাকে বলতে পারি 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ ইকুয়াল টু 4, চারভাবে মোট সাজানো সম্ভব। তাহলে আমার এখানে এটা হচ্ছে আমার এখানে ইনপুট, আর এটা হচ্ছে আমার এখানে 0 এবং 1, দুইটা আমি এখানে দুইটা 0 এবং 1 দুইটা ডিজিট দ্বারা মোট চারভাবে সাজাতে পারবো। যদি তিন চলক হয় 2 টু দি পাওয়ার 3, তিনটা ইনপুট হলে 2 টু 3, অর্থাৎ আটভাবে সাজানো সম্ভব। অর্থাৎ এটা হচ্ছে আমার এখানে ইনপুট হবে, আর এটা হবে আমার এখানে 0 এবং 1, তাহলে আমি মোট আটভাবে সাজাতে পারি। তিন চলকের জন্য আটভাবে সাজানো সম্ভব, আর দুই চলকের জন্য এখানে মোট চারভাবে সাজানো সম্ভব। তাহলে মনে রাখ আমি কীভাবে লিখবো, এ এর মান 0011, বি এর মান 0101, অর্থাৎ এটাকে যদি আমি এভাবে কল্পনা করি এ বি 00, এ বি 01, এ বি 10, এ বি 11, অর্থাৎ 00 01 10 11, অর্থাৎ মোট এটা চারভাবে সাজানো সম্ভব। যেমন এখানে 00 আর কোথাও নাই, 01 আর কোথাও নাই, 10 আর কোথাও নাই, 11 আর আমার এখানে নাই, সুতরাং এই চারভাবে সাজানো সম্ভব, আর অন্য কোনোভাবে সাজানো সম্ভব না। তাহলে আমি এটাকে বলতে পারি এ প্লাস বি, এটাকে বুলিয়ানের যোগের শতসিদ্ধ অনুযায়ী লিখতে পারি এ এবং বিকে যোগ করলে 00 যোগ করলে 0 01 10 11 101, এটাকে বলছে বুলিয়ানের যোগের শতসিদ্ধ। এ এবং বি এর পূরক রাশি হচ্ছে এ প্লাস বি হোল বার, তাহলে এ প্লাস বি যদি হয় 0 বার হবে, এ প্লাস বি এর বার হবে 1, 1 হবে 0, 1 হবে 0, 1 হবে 0। একরকমভাবে আমি এ বার, এ বার হলো এ এর পূরক রাশি, তাহলে এ এর মান হবে 0011, এখানে হবে 1100, বি এর মান হবে 0101, এখানে হবে 1010, তার মানে এ এর পূরক হবে এ বার, বি এর পূরক হবে বি বার, আর এ বার এবং বি বার আমার এখানে গুণ হবে। তাহলে এ বার এবং এ বারের মান 1, বি বারের মান 1, এই দুটা গুণ করলে হবে 1, অর্থাৎ এটা বুলিয়ানের গুণের শতসিদ্ধ। তাহলে 0101 0 0 0 0, অর্থাৎ এখানে এটা হলে বুলিয়ানের গুণের শতসিদ্ধ, আর এটা হবে বুলিয়ানের যোগের শতসিদ্ধ। এটাকে বলা হচ্ছে বুলিয়ানের যোগের শতসিদ্ধ অনুযায়ী লিখলাম, এটাকে বলা হচ্ছে বুলিয়ানের গুণের শতসিদ্ধ অনুযায়ী লিখলাম। আমি যদি এখানে যদি একটা কলাম নাম্বার দিই 1 2 3 4 5 6 7, তাহলে আমি বলতে পারি এও বি এর সকল মানের জন্য কলাম 4 এবং কলাম 7 এর মান আমার একই মান। তাহলে আমি বলতে পারি এও বি এর সকল মানের জন্য কলাম 4 ইকুয়াল টু কলাম 7। তাহলে আমি এখানে লিখতে পারি এও বি এর সকল মানের জন্য এও বি এর সকল মানের জন্য কলাম 4 ইকুয়াল টু কলাম 7, কলাম 4 ইকুয়াল টু কলাম 7, অর্থাৎ আমি বলতে পারি কলাম 4 মানে মান হচ্ছে এ প্লাস বি হোল বার, আর কলাম 7 হচ্ছে এ বার ডট বি বার, এটা আমার এখানে প্রমাণিত। এবার আমরা ডিমরগানের দ্বিতীয় সূত্র প্রমাণ করা দেখব। দ্বিতীয় সূত্র কীভাবে আমরা প্রমাণ করব, এটা হলো ডিমরগানের প্রথম সূত্র আমরা প্রমাণ করলাম, এবার আমরা ডিমরগানের দ্বিতীয় সূত্র প্রমাণ করব। আশা করি এটা সবাই বুঝতে পারছো।
কলাম ফোর এবং কলাম সেভেনের মান একই মান, অর্থাৎ কলাম ফোরের টার্ম হলো এ প্লাস বি হোল বার, কলাম সেভেনের টার্ম হলো এ বার ডট বি বার, অর্থাৎ কলাম ফোর ইকুয়াল টু কলাম সেভেন, অর্থাৎ এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ডট বি বার, অর্থাৎ ডি মরগানের প্রথম সূত্র প্রমাণিত হলো দুই চলকের জন্য। আমরা এবার দুই চলকের জন্য ডি মরগানের দ্বিতীয় সূত্র প্রমাণ করা দেখাবো। দুই চলকের জন্য আমরা ডি মরগানের সূত্র প্রমাণ করা দেখাবো। এবার একই রকমভাবে আমরা ডি মরগানের দ্বিতীয় সূত্র প্রমাণ করব দুই চলকের জন্য। তাহলে এ এবং বি দুটো রাশির জন্য চারভাবে সাজানো সম্ভব, সেজন্য আমি এখানে এক দুই তিন চার, এখানে আমরা চারটা ঘর করলাম। তাহলে যদি আমার এখানে হয় এ এর মান যদি হবে জিরো জিরো ওয়ান ওয়ান, তাহলে বি এর মান হবে জিরো ওয়ান জিরো ওয়ান। তাহলে এ এবং বি গুণ করলে কী হবে, এটা হচ্ছে বুলিয়ানের গুণের স্বতঃসিদ্ধ অনুযায়ী আমি লিখতে পারি এ ইন্টু বি সমান এ এবং বি গুণ করলে হবে এখানে জিরো, জিরো ওয়ানে হবে জিরো, ওয়ান জিরোতে হবে জিরো, ওয়ান ওয়ানে হবে ওয়ান, এবং এ এবং এ বি এর পূরক রাশি হবে এ বি বার। তাহলে এটার পূরক রাশি যদি হয় তাহলে জিরোর পূরক রাশি হবে ওয়ান, ওয়ানের পূরক রাশি জিরোর পূরক ওয়ান, জিরোর পূরক রাশি ওয়ান, ওয়ানের পূরক রাশি হবে জিরো। তাহলে এ এর পূরক রাশি হচ্ছে এ বার, তাহলে জিরোর পূরক রাশি ওয়ান, জিরোর পূরক রাশি হচ্ছে ওয়ান, ওয়ানের পূরক রাশি জিরো, জিরো ওয়ানের পূরক হয় জিরো। বি এর পূরক বি বার, তাহলে এখানে হবে আমার এখানে ওয়ান জিরো ওয়ান জিরো। তাহলে এখানে আমি এবার এবার এবং বিবার বুলিয়ানের যোগের সদস্যদের অনুযায়ী এদের যোগ করে লিখব, এখানে লিখব ওয়ান 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 জিরো। তাহলে এখানে আমি দেখব কোন কলাম এর মান কোন কলামের সমান হয়েছে সেটা আমরা এবার দেখব। তাহলে আমরা আরেকবার দেখে নিচ্ছি দুই চলকের জন্য ডি মরগানের দ্বিতীয় সূত্র প্রমাণ করাটা আমরা আরেকবার দেখে নিচ্ছি। দেখো এখানে দুই চলকের জন্য চারভাবে সাজানো সম্ভব, জিরো 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 জিরো, জিরো ওয়ানে হবে জিরো, ওয়ান জিরোতে হবে জিরো, ওয়ান ওয়ানে হবে আমার এখানে ওয়ান, আর এ এবং বি এর পূরক রাশি হবে এ বি হোল বার। তাহলে এটার পুরো জিরোর পূরক রাশি ওয়ান, জিরোর পূরক ওয়ান, ওয়ানের পূরক জিরো, ওয়ানের পূরক রাশি হবে জিরো, এটা হইল। এবং এবার এ এর পূরক রাশি হচ্ছে এবার, অর্থাৎ জিরোর পূরক রাশি ওয়ান, জিরোর পূরক রাশি ওয়ান, ওয়ানের পূরক রাশি হচ্ছে জিরো, ওয়ানের পূরক রাশি হচ্ছে জিরো। বি এর পূরক হলো বিবার, তো বি এর মান হলো জিরো ওয়ান জিরো ওয়ান, এখানে ওয়ান জিরো ওয়ান জিরো, আর এবার এবং বিবার এখানে যোগ হবে, অর্থাৎ এটা যোগের সদস্যদের অনুযায়ী আমরা কী লিখতে পারি, আমরা বুলিয়ানের যোগের নিয়ম অনুযায়ী লিখব ওয়ানে ওয়ানে ওয়ান, জিরো ওয়ানে ওয়ান, জিরো ওয়ানে ওয়ান, জিরো 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 হবে। অর্থাৎ আমি যদি এটা কলাম নাম্বার দিয়ে দেখাই তাহলে এখানে লিখতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন। তাহলে আমি দেখা যাচ্ছি এ এবং বি এর সকল মানের জন্য কলাম ফোর, এ এবং বি এর সকল মানের জন্য কলাম ফোর এবং কলাম সেভেনের মান কিন্তু আমার এখানে সমান। কলাম ফোরের মান ওয়ান 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 জিরো আর কলাম সেভেনের মান ওয়ান 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 জিরো, অর্থাৎ কলাম ফোর এবং কলাম সেভেনের মান সকল চলকের জন্য একই মান। তাহলে আমি লিখতে পারি এ এবং বি এর সকল মানের জন্য কলাম ফোর ইকুয়াল টু কলাম সেভেন, লিখতে পারি এ ও বি এর, এ ও বি এর সকল মানের জন্য এ ও বি এর সকল মানের জন্য কলাম ফোর ইকুয়াল টু কলাম ফোর ইকুয়াল টু কলাম সেভেন,
অর্থাৎ আমি বলতে পারি এ ইন্টু বি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার প্রমাণিত, এটা হলো প্রমাণিত। কলাম ফোর এবং কলাম সেভেনের মান যেহেতু সমান, অর্থাৎ আমি বলতে পারি কলাম ফোরের টার্ম হলো এ বি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার। তাহলে আমাদের দুই মনোকার দ্বিতীয় সূত্র আমরা সূত্র সারণীর মাধ্যমে প্রমাণ করে দেখলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় বা যদি কোনো টার্ম যদি আমাদের এখানে যদি কোনো সমস্যা মনে করো বা বুঝতে যদি কোনো সমস্যা হয় তোমার কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা সেটাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা বুলিয়ানের আর দুইটা সরলীকরণ আজকে করাবো, আরও দুটি সরলীকরণ আমরা আজকে তোমাদেরকে করাচ্ছি। দেখো সবাই, আমরা প্রথম যদি এটাকে আমি প্রমাণ করার চেষ্টা করি, তাহলে আমি এটাকে প্রথমত ডি মর্গান সূত্র অনুযায়ী আমি এটাকে কী লিখতে পারি। আমি ডি মর্গান সূত্র হচ্ছে এ বি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার। তাহলে আমি যদি এটাকে লিখি তাহলে আমি লিখতে পারব এ বার প্লাস বি বার প্লাস সি বার প্লাস ডি বার, অর্থাৎ এখানে দুটো বার হবে, কারণ যেহেতু একটা বার আমার আগেই ছিল এই জন্য এখানে দুটো বার দিতে হবে, ডাবল বার। তাহলে আমরা জানি এ ডাবল বার ইকুয়াল টু এ, বি ডাবল বার ইকুয়াল টু বি, সি ডাবল বার ইকুয়াল টু সি, ডি ডাবল বার ইকুয়াল টু ডি, অর্থাৎ এখানে এটাই হবে আমার এখানে অ্যান্সার। আমি যদি এবার দ্বিতীয় উপায়ে প্রমাণ করি, তাহলে দ্বিতীয় যদি আমি ইকুয়েশনটা দেখি তাহলে এখানে আমি দেখব ডি মর্গানের সূত্র অনুযায়ী এ প্লাস সি হোল বার যদি আমি ভাঙাই তাহলে হবে এ বার ইন্টু সি বার। তাহলে এর উপরে আমার এখানে দুটো বার হবে ইন্টু সি এর উপর একটা বার হবে, প্লাস বি এর উপর আমার এখানে একটা বার হবে ইন্টু ডি এর উপর আমার এখানে দুটো বার হবে। তাহলে এ সি বার প্লাস বি বার ডি, এটা আমার এখানে অ্যান্সার হবে। এটাকে আর আমি সরল করতে পারবো না, এটাকে আর সরল করা যাবে না, এটাই হচ্ছে অ্যান্সার। এখানে এটাই হবে অ্যান্সার আমার এখানে, দুটা খুব সহজ সরল আমার এখানে দুটা সূত্র প্রয়োগ করে, ডি মর্গান দুটো সূত্র প্রয়োগ করে আমরা কীভাবে অঙ্কটা করলাম সেটা দেখাচ্ছি। আজকে আমি ডি মর্গানের সূত্রগুলো প্রমাণ করে ডি মর্গানের সূত্র আচ্ছা, তাহলে আমি যদি প্রথম যদি সরল করি, প্রথমটা যদি সরল করি তাহলে আমার এখানে হবে, আমি যদি এটাকে ভাঙাই তাহলে আমি এটা যদি গুণ করে দিই তাহলে হবে আমার এক্স বার এক্স প্লাস এক্স বার ওয়াই। আমি এটা সিম্পল এখানে মাল্টিপ্লিকেশন করলাম, পরে আমি এক্স বার এক্স ইকুয়াল টু জিরো প্লাস এক্স বার ওয়াই থাকবে, যদি জিরোর সাথে কোনো যোগ করলে জিরো থাকবে না, এক্স বার ইন্টু ওয়াই ওয়াই। এখন দ্বিতীয় যদি আমি সমীকরণটা সরল করি তাহলে আমি এখানে কী লিখতে পারব, এখানে দেখছি এ বার বি সি প্লাস এ বি বার সি এ বি সি এ বার সি। তাহলে আমি যদি এ বার সি প্রথমটা এবং শেষটা যদি আমি এখান থেকে নিচ্ছি, আমি যদি সাজিয়ে লিখি এ বার বি সি প্লাস এ বার সি প্লাস এ বি বার সি প্লাস এবিসি, এবার আমি এটাকে সাজিয়ে লিখব। যেমন যদি সাজিয়ে লিখি
তাই সাজিয়ে লেখার পরে এবার সি যদি কমন নিই তাহলে এখানে থাকবে বি প্লাস ওয়ান প্লাস এখান থেকে যদি আমি কমন নিই এসি কমন নিই তাহলে আমার এখানে থাকবে বি বার প্লাস বি তাহলে এবার সি বি প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমার এখানে ওয়ান প্লাস এসি ইন্টু ওয়ান তাহলে আমার এখানে থাকবে এবার সি প্লাস এসি ইকুয়াল টু যদি আমি সি কমন নিই তাহলে আমার থাকবে এবার প্লাস এ এবার প্লাস এ ইকুয়াল টু আমার এখানে ওয়ান অর্থাৎ এখানে আমার অ্যান্সার হবে আমার অ্যান্সার হবে আমার এখানে শুধুমাত্র সি হবে এখানে হবে সি আমি আরেকবার এখান থেকে বলি এক্স বার সাথে যদি আমি এক্স গুণ করি এক্স বার ইন্টু এক্স এক্স সাথে ওয়াই গুণ করি এক্স বার ইন্টু ওয়াই এক্স ইন্টু এক্স বার হলে জিরো এক্স বার ওয়াই এক্স বার ওয়াই থাকবে এখানে এটা হবে আমার এখানে অ্যান্সার এখানে আমি যদি এই অঙ্কটা এখানে আমি প্রথমে এটাকে সাজিয়ে লিখলাম সাজিয়ে লেখাটা হচ্ছে আমার এখানে একটা সূত্র বলা হয় এটি বিনিময় সূত্র বিনিময় আমি এটা বিনিময় করে লিখলাম যেমন এখানে এ প্লাস এবার বি সি এর সাথে আমি এবার সি এবং এ বিভার সি এর সাথে এ বিভার সি এর সাথে আমি এ বি সি বিনিময় করলাম অর্থাৎ সাজিয়ে লিখলাম তাহলে আমি যদি এই দুই এই টার্ম থেকে আমি এখান থেকে কমন নিব এবার সি আর এখান থেকে কমন নিব আমি এসি আমি এখান থেকে কমন নিব এবার সি তাহলে আমার থাকবে বি প্লাস ওয়ান এখানে আমি এসি কমন নিলে থাকবে বি বার প্লাস বি তাহলে আমি আমরা জানি ওয়ান প্লাস এ ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হবে তাহলে বি প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হবে বি প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হবে তাহলে এটা হবে ওয়ান আর বি প্লাস বি বার হবে ওয়ান তাহলে ওয়ানের সাথে কোনো কিছু গুণ দিলে সেটাই থাকবে এসির সাথে ওয়ান গুণ দিলে এসি থাকবে এবার সি এবং এসি থেকে আমি যদি সি কমন নিই তাহলে এখানে থাকবে এবার প্লাস এ এখন এবার প্লাস এ ইকুয়াল টু আমি জানি ওয়ান তাহলে সি ইন্টু ওয়ান মানে সি তাহলে এটা আমার এখানে সরল হলো অ্যান্সার হলো আমার এখানে সি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো সবাই আরেকবার দেখে নাও অঙ্কটা এখন তোমাদেরকে আমি কটা বাড়ির কাজ দিব এই বাড়ির কাজটা তোমরা সবাই দেখে নাও এইচ ডাব্লিউ এক নম্বর তিন চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করো তাহলে এখানে আসে তিন চলক হলে এ প্লাস বি প্লাস সি হোল বার ইকুয়াল টু এবার ইন্টু বি বার ইন্টু সি বার আবার এ বি সি হোল বার ইকুয়াল টু এবার প্লাস বি বার প্লাস সি বার তিন চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য সবাই প্রমাণ করবা সত্য সারণীর সাহায্যে আমি তাদের ছকটা তোমাদেরকে তৈরি করে দিচ্ছি কীভাবে আমরা ছকটা তৈরি করব
আমরা এখানে তিন চলকের জন্য এটা মোট আটভাবে সাজানো সম্ভব। আমরা যদি একে সাজাই তাহলে হবে চারটে শূন্য দিতে পারি, চারটে ওয়ান দিতে পারি, এখানে জিরো জিরো ওয়ান ওয়ান, জিরো জিরো ওয়ান ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান। এরপরে বাকিটা তোমরা করবা। আমরা এখন দেখাবো কলাম ফাইভ ইকুয়াল টু কলাম নাইন। দেখো এভাবে আমরা তিন চলকের জন্য ডিম্বাকর্ণ উপপাদ্য প্রমাণ করব। এখানে কলাম ফাইভ ইকুয়াল টু কলাম নাইন আমরা দেখাবো, এবং কলাম ইলেভেন ইকুয়াল টু কলাম টুয়েলভ দেখাবো সমান। কলাম ফাইভ ইকুয়াল টু কলাম দেখাবো নাইন, এদের সমান দেখাবো, তাহলে এটা প্রথম সূত্রের প্রমাণ হবে। আর কলাম ইলেভেন ইকুয়াল টু কলাম টুয়েলভ সমান প্রমাণ দেখাবো, তাহলে হবে এটা দ্বিতীয় সূত্রের প্রমাণ হবে। এভাবে আমরা তিন চলকের জন্য ডিম্বাকর্ণের উপপাদ্য প্রমাণ করাটা দেখব। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটা অনুধাবন করতে পারছো, বুঝতে পারছো। আজকের ক্লাস সবাই দেখবা, এবং সবাই আজকে যদি কোনো সমস্যা হয় বা যদি কোনো সমস্যা মনে করো তোমরা কমেন্ট